শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 250-র বেশি উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ স্ট্যাটুট কোয়ার্টার্স থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, 2023 সালের 11 নভেম্বর ক্যাডেট এসআই ট্রেনিং শুরু হয়। এটি শেষ হওয়ার কথা ছিল 4 নভেম্বর মঙ্গলবার। শৃঙ্খলা ভঙ্গের দায়ে 823 জনের মধ্যে 252 জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে গত 20 অক্টোবর অনিবার্য কারণবশত 40তম বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়া শিক্ষানবিশ এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা হয়। এই মুহূর্তে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাব তার কাছে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে নতুন করে আজকে আমরা যেটি শুনতে পেয়েছি সেটি 250 জনেরও বেশি এখানে যে শিক্ষানবিশ এসআই ছিল তাদেরকে এখানে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং সেই অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছি রাজশাহীর যে সারদা একাডেমি পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান, তিনি এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে আসলে কি ধরনের শৃঙ্খলা তারা ভঙ্গ করেছেন এই বিষয়ে কিন্তু কোনো ধরনের কিছু তিনি নিশ্চিতভাবে বলেনি। আমরা যদিও তার কাছে প্রশ্ন করেছিলাম নানাভাবে যে দলীয় কোনো বিবেচনায় এটি করা হয়েছে কিনা, এই বিষয়ে কিন্তু তিনি আমাদের কিছু নিশ্চিত করে বলেননি। তিনি যেটি জানিয়েছেন যে 252 জন যে শিক্ষানবিশ এসআই এখানে ছিল, যারা এখানে আসলে প্রশিক্ষণ নিচ্ছিল, প্রশিক্ষণ শেষে তাদের কিন্তু কর্মজীবনে শুরু করার কথা ছিল, কিন্তু তাদের এই শৃঙ্খলা ভঙ্গে দায়ে কিন্তু তাদেরকে এই অব্যাহতি শুরু করা হলো। এবং এই অব্যাহতি যে প্রক্রিয়া সেটি কিন্তু 3-4 দিন ধরে করতে হবে এমনটি কিন্তু আসলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের আরও বেশ কিছু মহলে কথা বলেছি, তারাও কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে তেমন কিছু জানাতে পারেনি। তারা সকলেই কিন্তু জানিয়েছেন যে এটি যেহেতু রাজশাহীর সারদা পুলিশ একাডেমির বিষয়, সেহেতু পুলিশ একাডেমির অভ্যন্তরীণ যিনি কর্তৃপক্ষ আছেন তিনি এই বিষয়টি কিন্তু নিশ্চিত করবেন। আপনারা জানেন যে এর আগে কিন্তু রাজশাহীতে গত পরশু দিন কিন্তু এখানে 20 তারিখে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটি কিন্তু এখানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে হওয়ার কথা ছিল। সে এখানে এএসপিদের একটি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ র্যাব পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু রাজশাহীতে পৌঁছেছিলেন, কিন্তু এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যারা আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছেন এরকম এএসপিদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু তারা যাবেন না, এমন ঘোষণার পর থেকেই কিন্তু আলোচনা শুরু হয় এবং পরবর্তীতে কিন্তু তাদের সেটি এই প্রোগ্রামটিও কিন্তু স্থগিত হয়ে যায়। এবং পরবর্তীতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি জানিয়েছেন যে এই প্রোগ্রামটি পরবর্তীতে আবার করা হবে বলে আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছেন। তো এমন একটি অবস্থায় কিন্তু বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাইফুর রহমান রকি।